মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের ক্লাস নেব। এটি একটি ঘুড়ি, এটি আকাশে ওড়ে। এটা যেন ঘুড়ি নয়, এটা আস্ত একটা পরী। দেখতে কিন্তু পরীর মতো লাগছে, দেখুন। আচ্ছা আঙ্কেল, এদিকে আসেন তো। আরে আসেন না, মান্নান আঙ্কেল এর কিছু বর্ণনা দেবে। সবাই অবশ্যই চেনেন ফাদার মান্নান, উনি কিছু বর্ণনা দিবেন। আচ্ছা আঙ্কেল, এই ঘুড়িটা কিভাবে উড়ে, কিভাবে উড়াবো বলেন। এটা, হ্যাঁ, এটা অনেক বাতাস লাগে উড়াইতে। এই যে ডোর বাঁধা আছে, হ্যাঁ, এখানে সুতো বেঁধে দিয়ে। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, ভালো দিন না না করবে না। এক সাইডে একজনে ধরে নিয়ে দৌড় দিবে, আর এক সাইডে একজনে জাগাই দিবে বাতাসের মধ্যে। কত বাতাস লাগে আঙ্কেল? এটা প্রচুর বাতাস লাগে, যেহেতু অনেক বড়। আপনি ফু দেন, আমি উড়াই না। ফুতে তো এটা চলবে না, ফু বা ফেনে চলবে না। এটা বিশিষ্ট ফাদার মান্নান, আপনি আপনি উড়াইতে পারবেন না কেন? না না না, এটা একমাত্র আল্লাহর দানীয় বাতাস লাগবে, প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস লাগবে। আচ্ছা, তাছাড়া উড়বে না? উড়াবেন? হ্যাঁ, উড়ে দেখা যাইতে পারে। আমি ধরি, আপনি সুতানে দৌড় দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দৌড় দেন। তারপরে ছাগলের দড়ি আছে, দড়িটা আনেন। না না, ছাগলের দড়িটা আবার উঁচা করতে পারবে না, উঁচা করতে পারবে না। আঙ্কেল, ঘুড়ি কিভাবে বানায় একটা বর্ণনা দেন তো শুনি। ঘুড়ি, এই তো অনেক সময়ের ব্যাপার। প্রথমে বাঁশ কাটতে হয়, বাঁশের এই যে ছোট ছোট করে এই বানাইতে হয়, বাতি বানাইতে হয়। আচ্ছা, বাতি বানাইতে হয়, বাতি বানাইতে হয়। তারপর এই যে পাখার মাপ দিয়া ওইরকম করে সুন্দর করে সাইজ করে সুতা দিয়ে বানতে হয়। আচ্ছা, আপনার অভিব্যক্তি কি? এরকম ঘুড়ি তো সচরাচর দেখা যায় না, এই বিষয়ে কিছু বলেন। সচরাচর দেখা যায় এগুলা কারিগর সচরাচর পাওয়া যায় না, সবাই বানাইতে পারে না। হ্যাঁ, এটা একমাত্র আমি পারি বানানোর জন্য। আবার আচ্ছা ঠিক আছে, সেখানে কিভাবে কাটতে হয় সমস্ত কিছু বর্ণনা এখানে দেওয়া আছে। একটা সময় দেখা যেত আমাদের গ্রামের যে চাচারা ছিল, এরা ঘুড়ি বানাইতো। এখন আর ওইদিকে যাইতে হয় না, এখন গুগলে হয়। হ্যাঁ, গুগলে সার্চ দিলেই অনেক মডেলের ঘুড়ি পাওয়া যায়। তাহলে এবং এই যে এটাতে রাত্রিবেলা যদি তুমি কিছু ডিজিটাল লাইট আছে, এই লাইটগুলো এই ঘুড়ির মধ্যে লাগিয়ে দেয়, ব্যাটারি চালিত এই ঘুড়িগুলো লাগিয়ে দিয়ে যখন রাত্রিবেলা আকাশ উড়িয়ে দেয়, মনে হয় আস্ত একটা ওপরে আকাশ উঠতেছে। তার মানে গুগল থেকে হয়ে যায়। হ্যাঁ, গুগল থেকে। তাহলে সোহাগ ভাই শোনো, আপনি এক কাজ করেন, গুগল দেখা ওখান থেকে শিখা, গুগল এই ঘুড়িটা উড়ায়। শোনো শোনো, গুগল দেখা হয়, এটা তো প্র্যাকটিক্যালে দেখা আর গুগলে দেখা অনেক পার্থক্য। আমার কাছে আরেকটা জিনিস আছে, সেটা হলো এটা তো পরি, এটা জাস্ট একটা মানুষের মতো বানিয়ে ওই যে বেনা পয়জারে কামানি, এটা কামড়িতে ধরে সে বিজলে একটা সুন্দর ডাকতেছে, শব্দ হয়, প্রচুর শব্দ হয়। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমাদের এক পাশে আছে প্র্যাকটিক্যাল মানুষ, আরেক পাশে আছে গুগলের মানুষ। তো সবাইকে নিয়ে আমাদের বেঁচে থাকা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।